24/7 live. 24/7 live. Beyond words. 1:22 हो गया है टाइम है 91.9 फ्रेंड्स एफएम शो का नाम है फ्रेंड्स संडे फंडे। मेरा नाम है अनिमेश। चार गाने बैक टू बैक यानी कि चार का वार आपने सुन लिया है। मैं अनिमेश आपके साथ इस घंटे भी रहने वाला हूं, ढेर सारी इन्फॉर्मेशन आपके साथ शेयर करने वाला हूं। जैसे कि आप सभी जानते हैं कि इंटरनेशनल कोलकाता बुक फेयर जो है वो शुरू होने वाला है 28 फरवरी से और वो चलने वाला है 13 मार्च तक। तो प्रिपरेशन जो है कैसी चल रही है, तैयारियाँ जो है वो कैसी चल रही है, ये सब कुछ जानने के लिए इस वक्त हम जाएंगे सीधा मिस्टर त्रिदीप चैटर्जी के पास जो है बुक एंड पब्लिशर गिल्ड सेक्रेटरी, उनके साथ हम बातें कर लेंगे। त्रिदीप दा प्राय 40 लाख लोग अपने के सुन छे हमारे शो फ्रेंड संडे फंडे ते राइट नाउ। प्रिपरेशन केमन चल छे एक्चुअली बोले देन प्लीज। हां प्रस्तुति पूरो दमे चल छे। हमारे स्टॉल सिलेक्शन स्टॉल अलॉटमेंट प्राय शेष हो गए छे। এখন মাঠের কাজ শুরু হবে এবং একই সঙ্গে বাংলাদেশ প্যাভিলিয়ন এবং বাংলাদেশের যা যা অংশ গ্রহণ থাকবে সেটাও আমরা খুব দ্রুত শেষ করে খেলবো, এটাই আমাদের আশা করছি। বাহ বাহ, তো আমাকে একটু বলো এই এই বছর সল্টলেক সেন্ট্রাল পার্কে করা হবে, তো এই প্যান্ডেমিকে কতটা চ্যালেঞ্জিং একটা বই মেলা করা, কতটা চ্যালেঞ্জ? হ্যাঁ, এটা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। আমরা মনে করি যে সব রকম কোভিড বিধি যতটা সম্ভব মেনে আমরা এই আন্তর্জাতিক কলকাতা বই মেলা আয়োজন করতে পারবো। বাহ, আর কি এক্সপেক্ট করছো ভিজিটার্সদের থেকে, কি এক্সপেক্ট করছো? পাঠকরাই আমাদের লক্ষ্মী। বইমেলা যে বইপ্রেমী লক্ষ লক্ষ মানুষ আসেন, তারা কলকাতা বইমেলাকে জনপ্রিয় করে তোলার জন্য, পৃথিবীর সবচেয়ে বেশি পাঠক ধন্য বইমেলা করে তোলার জন্য তাদেরই অবদান সবচেয়ে বেশি। আমরা মনে করি এবারেও আবার বৃদ্ধ বনিতা একদম ঠিক। থ্যাংক ইউ সো মাচ ত্রিদীপ দা আমাদের সাথে কথা বলার জন্য। ত্রিদীপ দা আমাদের সঙ্গে ছিলেন, মিস্টার ত্রিদীপ চ্যাটার্জি বুক অ্যান্ড পাবলিশার্স গিল্ড সেক্রেটারি, ওনার সাথে আমরা কথা বলছিলাম। সল্ট লেক সেন্ট্রাল পার্ক মে হোনে ওয়ালা হ্যায় ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার 28 ফেব্রুয়ারি সে লেকে 13 মার্চ তক। রাইট নাও আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নেব, ব্রেকের পর আরেকটি খুব সুন্দর একটি গান শুনবো লাকি আলীর আওয়াজে। এন্ড